পোন প্রথমে আজি এই এই মুহূর্তত এটা ঐতিহাসিক মুহূর্ত আর ঐতিহাসিক অসম চুক্তির পিছত অসম চুক্তির আধারত রাষ্ট্রীয় নাগরিকপঞ্জী উন্নীতকরণের কাম চলি আছিল ঐতিহাসিক অসম আন্দোলন আর ঐতিহাসিক অসম আন্দোলনের পিছত ঐতিহাসিক অসম চুক্তি আর ঐতিহাসিক অসম চুক্তির আধারত রাষ্ট্রীয় নাগরিকপঞ্জী উন্নীতকরণের কাম চলি আছিল আর বিশেষকে উচ্চতম ন্যায়ালয়ের তদারকত এই কামটা চলি আছিল আর আজি চূড়ান্ত খসড়া প্রকাশ পাইছে এটা এটা ঐতিহাসিক মুহূর্ত আর এই মুহূর্তট আমি পুন প্রথমে অসম আন্দোলনের জাতীয় শহীদসকলের প্রতি আমি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাইছো শহীদের পরিয়ালবর্গক আমি শ্রদ্ধা জানাইছো নির্যাতিত ব্যক্তি আর অসমের সমূহ জনসাধারণক আমি শ্রদ্ধা জ্ঞাপন করছো কারণ জাতীয় শহীদসকলের চরম ত্যাগ নির্যাতিত ব্যক্তিসকলের ত্যাগ অসমের জনসাধারণের ত্যাগর পিছত যা 38টা বছরীয় দীঘলীয়া সংগ্রামের পিছত আজি চূড়ান্ত খসড়া রাষ্ট্রীয় নাগরিকপঞ্জীর প্রকাশ পাইছে আর ইয়ার পিছত আকো চূড়ান্ত NRC প্রকাশ করবলে আমার সময় আছে ইয়ার পিছত আপত্তি আর দাবি দাখিলর সময় আছে ক্লেমস এন্ড অবজেকশনের সময় আছে তারপর আমার চূড়ান্ত NRC প্রকাশ পাব কিন্তু আজির এই ঐতিহাসিক ক্ষণত আমি এই কথায় কব খুঁজো যে সবশ্রী অসম আন্দোলন আর চুক্তির পিছত 32 বছর 38টা বছরে অসমৰ ৰাইজে নিৰৱচ্ছিন্নভাৱে সংগ্ৰাম কৰি আছে আৰু সংগ্ৰামৰ মূল বিষয়টোৱে হ'ল অসমৰ মাটিত অসমৰ খিলঞ্জীয়া মানুহৰ ভাষা সংস্কৃতি পৰিচয় অস্তিত্ব ৰক্ষা হ'ব লাগে ইয়াত খিলঞ্জীয়া মানুহৰ নিয়ন্ত্ৰণ ৰক্ষা হ'ব লাগে নিয়ন্ত্ৰণ থাকিব লাগিব আৰু সেই মূল বিষয়টো লৈ সংগ্ৰাম চলি আহিছে অসম চুক্তিৰ আধাৰত বিদেশী নাগৰিক চিনাক্তকৰণ হোৱা নাই ভোটাৰ লিখা নামকৰ্তন হোৱা নাই বহিষ্কাৰ হোৱা নাই সীমাশীল হোৱা নাই সাংবিধানিক ৰক্ষা কবচ পোৱা নাই কিন্তু আমি সমস্যাটোর স্থায়ী সমাধান বিচার সমাধানের ক্ষেত্রত রাষ্ট্রীয় নাগরিকপঞ্জী উন্নীতকরণ একটা বলিষ্ঠ পদক্ষেপ এক ধাপ আমি আগবাড়ি আর একটা ডর কাম হয়েছে একটা ভাল কাম হয়েছে আর উচ্চতম ন্যায়ালয়ের নিরবচ্ছিন্ন তদারকত একটা প্রক্রিয়ার মাজত রাষ্ট্রীয় নাগরিকপঞ্জী উন্নীতকরণের কামর শেষ করে আজি চূড়ান্ত খসড়া প্রকাশ পালে 3,29,00,000তকৈ অধিক মান জনসাধারণে আবেদন করেছিল 6.5 কোটি তাত ডকুমেন্ট জমা হয়েছিল তথ্য জমা দিছিল আর একটা দীঘলীয়া প্রক্রিয়ার মাজত পরীক্ষা নিরীক্ষার পাছত একটা প্রক্রিয়ার মাজত আহি আজি চূড়ান্ত খসড়া প্রকাশ পাইছে আর সেই কারণেই আমি এই 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 প্রক্রিয়াটুক এই ফলাফলক আমি আদরণি জানাইছো আর আমি সন্তোষ প্রকাশ করছো কেন্দ্রীয় সরকারে সংসদের মজিয়াত 50,00,000 বাংলাদেশী থাকার তথ্য দিছিল গোটেই দেশত 1,20,00,000 আর 50,00,000 অবৈধ বিদেশী থাকার তথ্য দিছিল সেই তথ্যটো কিয় চাগে নাই গোটেই অসমত আমি সকলো তথ্য জোগাড় করার পিছত সেই বিষয়ত আমি পর্যালোচনা করিম কিন্তু আজি 40,00,000তকৈ অধিক অধিকর নাম বাদ পৰিছে গতিকে আমি উচ্চতম ন্যায়ালয়ের নিরবচ্ছিন্নভাবে তদারকর ফলত এই যেটুক আমি ফলাফল পাইছো এই ফলাফলক আমি সন্তুষ্টি প্রকাশ করছি আমি আদরণি জানাইছো কারণ একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাজত উচ্চতম ন্যায়ালয়ের তদারকর পিছনে এই ফলাফল পাবলে আমি সক্ষম হয়েছো আর সেই কারণে আমি আমি সন্তোষ প্রকাশ করছি আমি আদরণি জানাইছো আর এইখিনি সময়তে কব খুঁজো যে এই খসড়া চূড়ান্ত খসড়াখনত কোনোবা খিলঞ্জীয়া মানুহৰ নাম কেনেবাকে বাদ পৰি যাব পাৰে 71 চনৰ আগত অহা হিন্দু মুছলমান ভাৰতীয় নাগৰিকৰ নাম বাদ পৰি যাব পাৰে তেওঁলোকে আবেদন কৰি নিজৰ নাম অন্তৰ্ভুক্ত কৰিব পাৰিব আৰু এই প্ৰক্ৰিয়াত আমি সদৌখম ছাত্ৰখণ্ডে 28টা জনগোষ্ঠীয় সংগঠনে আমি সম্পূৰ্ণ সহায় সহযোগিতা আমি আগবঢ়াম কিন্তু নথিপত্ৰ দিব নোৱাৰাৰ বাবে 71 চনৰ পিছত অহা হিন্দু মুছলমান কোনো অবৈধ বাংলাদেশীৰ নাম ৰাষ্ট্ৰীয় নাগৰিকপঞ্জীত অন্তৰ্ভুক্ত হ'ব নোৱাৰিব আৰু এই বিষয়ত আমি কোনো আপোচ নহ'ব এইটো কথা একে স্পষ্ট কথা আর পুনৰ কব খুঁজি এটা ঐতিহাসিক মুহূর্ত আর এই ঐতিহাসিক মুহূর্তত উচ্চতম ন্যায়ালয়ের নিরবচ্ছিন্ন তদারকর পিছত এটা প্রক্রিয়ার মাজত আমি যেটা ফলাফল পাইছো এই ফলাফলত আমি আদরণি জানাইছো আমি সন্তোষ প্রকাশ করছি।